नमस्कार शिवलि रान्नाघरे आमार सकल बंधुदेर स्वागत। आमी शिवलि आज आबार एलाम एकटी नतून रेसिपि निये। आज आमी सुजी रसमलाई बानाबो। चलुन देखे निन ए रसमलाई आमी किभाबे बानाई। एखाने सुजी रसमलाई बानानोर जन्य आमी लिकुईड दूध व्यवहार करछि। आमी दु बाटी दूध निये नेब। आर आपनारा 500 ml दूध निये निते पारेन। एबार आमी एक चामच घी दिए नेब। और घीटे देवार पर आमी घीटा भालो करे दूधेर साथे मिसिए नेब। एकटु देखुन मिसिए निच्छि। और एखन किन्तु दूध खूब बेशी गरम हयनि, एकटु गरम होते शुरू होयेछे। देखुन देखलेई बोझा जाच्छे। और एखाने हाफ बाटी चीनी निएछि और चामचेर 4 चामच। मिष्टिटा पछन्द मतो दिए नेबेन। और आमी हाफ चामच एलाच गुड़ो करे दिए निलाम। আর এখানে গোটা এলাচ দিলে কিন্তু উপরে থেকে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আপনারা গুঁড়ো করে দেবেন। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার সুজি অ্যাড করব। হাফ বাটি সুজি নিয়েছি। এখানে দু বাটি দুধের জন্য হাফ বাটি সুজি লাগবে। আর সুজিটা কিন্তু একবারে দেব না, একটু একটু করে অ্যাড করছি আমি। আর ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু সুজি দিচ্ছি আর দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একবারে সুজিটা দিলে কিন্তু একটু শক্ত শক্ত থাকবে মাঝে মাঝে, সেখানে ভালো সুজিটা স্মুথ হবে না। ভালো করে সুজি মিশিয়ে নিয়েছি। আর একটু ধৈর্য ধরে আমি এবার একটা ডোয়ের আকার এনে নেব। কিছুক্ষণ সময় লাগবে, ফুটতে শুরু হয়েছে। আমি হাতা দিয়ে অনবরত নাড়তে শুরু করছি। আর সুজির রসমালাই খেতে কিন্তু দারুণ লাগে। এটা বলবো না যে ছানা রসমালাইয়ের মতো লাগে, সেটা বলা ভুল হবে, কিন্তু খেতে খুব খারাপ লাগে না। এখানে দেখুন সুজিটা একটু শক্ত হয়ে আসছে, এখনও কিন্তু পারফেক্টভাবে হয়নি। আরও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব। আর এই বেশিক্ষণ থেকে মেশালে কিন্তু ভালো করে করলে এখানে রসমালাইগুলো খুব নরম হবে। আর সুজিটা বেশি হলে তখন রসমালাই শক্ত হয়ে যাবে। এবার দেখুন পারফেক্ট হয়ে গিয়েছে। আর কড়াইয়ের গায়ে কিন্তু সুজি আর লাগছে না। আমি গ্যাস অফ করে এই ডোটা একটা পাত্রে আমি ঢেলে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর রসমালাইগুলো বানাবো। এটা আমি একদিকে রেখে দিলাম। আর এই সময় আমি আবার কড়াই চাপিয়ে দিয়ে আমি মালাইটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে গুঁড়ো দুধের বানাবো। দু বাটি জল নিয়ে নিচ্ছি। আর এই জলটা একদম হালকা গরম হবে, সেই সময় আমি হাফ বাটি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আর এখানে আপনারা 4 বাটি জল দিলে 1 বাটি ভর্তি গুঁড়ো দুধ ব্যবহার করবেন। আর দু বাটি দুধে মোটামুটি 500 ml দুধ হবে। আর সেই হিসাবে হাফ বাটি গুঁড়ো দুধ দেবেন। আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। ভালো করে মিশিয়ে নেব। আর একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। গুঁড়ো দুধ দিয়ে মালাইটা বানালে কিন্তু খুব সুন্দর হয়। এখানে আমি 3টি এলাচ ফাটিয়ে নিয়েছি। এবার আমি চিনি অ্যাড করে নেব। 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা পছন্দ মতো মিষ্টিটা করে নেবেন। আর ভালো করে মিশিয়ে নেব। আর মালাইটা হতে একটু সময় লাগবে। এদিকে মালাই আমার কড়াইতে চাপা রইল। আর আঁচটা কিন্তু এখানে আমি মিডিয়াম করে নিয়েছি, আর হাই আঁচে বানাচ্ছি না। প্রথম আমি ফুটিয়ে নিয়েছি একটু। আর এবার আমি সুজি থেকে মিষ্টি বানিয়ে নেব। আর মিষ্টিটা আপনারা যেমন পছন্দ সেরকম বানাতে পারেন, লম্বা গোল। আমি হাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি না মাখালে কিন্তু এখানে ভালো করে মিষ্টি বানানো যাবে না। আর আমি একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গোলও করে নিতে পারেন। আর ছোট ছোট বানাচ্ছি, আর আপনারা চাইলে একটু বড়ও বানিয়ে নিতে পারেন। আপনারা নিজেদের পছন্দ মতো বানাবেন। আর একটু ডো থেকে একটু করে সুজি নিয়ে আমি বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলো। আর একটু দেখবেন যেন ফাটা না থেকে যায়,
কারণ ফাটা থাকলে যখন মালাইয়ের মধ্যে দেব তখন কিন্তু আরো গলে যাবে। ভালো করে মসৃণ করে বানিয়ে নেবেন মিষ্টিগুলো। এখানে আমি কয়েকটা মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা মিষ্টি বানানো হয়ে গেল, আমি একইভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর মালাইও আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনারা ঠিক এরকম রাখবেন, খুব বেশি ঘন করলে কিন্তু যখন মিষ্টিগুলো দেব তখন আরও শক্ত হয়ে যাবে, তার জন্য একটু ঘনত্বটা কম রাখবেন। এবার আমি গড়ে রাখা সুজির মিষ্টিগুলো সব দিয়ে নেব। আর যখন মিষ্টিগুলো দেব তখন কিন্তু আঁচটা লোয়ে রাখবেন। আমি সব মিষ্টিগুলো দিয়ে নিচ্ছি আর আঁচটা তারপর আমি কিন্তু মিডিয়াম করে নেব। মোটামুটি 15 মিনিট মালাইয়ের সাথে এই সুজির মিষ্টি ফুটিয়ে নেব, আর মিডিয়াম টু লো আছে এটা করতে হবে। আমি একটু মিষ্টিগুলো উল্টে দিচ্ছি যাতে মালাই ভালো করে দুপিটে ঢুকে যায় মিষ্টির ভিতরে। আর এটা খুব সহজে কম সময়ে এবং কম খরচে কিন্তু বানানো যায়, আর খেতেও খুব বেশি খারাপ লাগবে না। আমি এবার গোটা যে এলাচগুলো দিয়েছিলাম ফাটিয়ে সেগুলো একটু তুলে ফেলে দিচ্ছি, কারণ তখন মিষ্টির খেতে গিয়ে মুখে লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেলটা প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখবেন কেমন লাগলো। 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখবেন সুজি রসমালাই একটু ফুলে উঠেছে। আর আমি গ্যাস অফ করে এবার পরিবেশন করব। আমি উপর থেকে কেশর এবং আনমোল বাদাম কুচি করে ছড়িয়ে পরিবেশন করছি, আপনারা নাও দিতে পারেন। আর আজ তাহলে আসছি বন্ধুরা, পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।